নমস্কার, সেভেন এক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া মহাশয়। সরজমিন তদন্ত করা যাচ্ছে, তদন্ত করতে যাচ্ছে। এই ঠিক এই জঙ্গলের মধ্যে আড়ালে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের থেকেই কিন্তু উদ্ধার হয়েছিল এই বাচ্চাটিকে। এবং সেই জায়গাটি সরজমিন তদন্ত করতে যাচ্ছেন স্বয়ং সিপি সাহেব অলোক রাজোরিয়া মহাশয়। দেখতে পাচ্ছেন যে আমাদের যে পরিচিত অ্যালপাইন ডেয়ারি, সেই অ্যালপাইন ডেয়ারির চরিত্রটা একেবারে বদলে গেছে, একটা ধুলু মাঠ হয়ে গেছে। এবং তার ভেতরে অ্যালপাইন ডেয়ারির যে খেলার মাঠ ছিল, তার পাশে যে পুকুরটি ছিল, সেই পুকুর থেকে কিন্তু আজকে ইমতিয়াজ আহমেদ নামের ওই নাবালকটির হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ অকুস্থলে পৌঁছানোর চেষ্টা করছে, আমরাও পৌঁছবার চেষ্টা করছি। এতক্ষণ ধরে আপনাদেরকে আমরা সরাসরি সম্প্রচার দেখিয়েছিলাম যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। প্রায় এক ঘন্টা বিটি রোড অবরোধ করেছিলেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। তারপর আইসি খর্দা রাজকুমার সরকারের উদ্যোগেই মূলত সেই অবরোধকে সামাল দেওয়া গেছে। এই মুহূর্তে কমিশনার অফ পুলিশ অলোক রাজোরিয়া তিনি নিজে এসেছেন ঘটনাস্থলে খতিয়ে দেখতে যে কি পরিস্থিতি, বা আপনারা সেই ছবি কিন্তু শুধুমাত্র সেভেন অফ নিউজের পর্দায় সরাসরি দেখছেন। যে পরিচিত ছবি ছিল একটি কারখানার, সেই পরিচিত ছবিটা একেবারেই বদলে গেছে। পানিহাটি বা ব্যারাকপুর শিল্পাঞ্চলে এরকম প্রচুর পরিত্যক্ত কারখানা পাওয়া যাবে, যেখানে কিন্তু আজকে এই অবস্থা সমাজ বিরোধীদের দৌরাত্ম্য দিনকে দিন বেড়ে চলেছে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এই রকম দুর্গম জায়গায় পুলিশের পক্ষে সবসময় নজরদারি চালানো কার্যত অসম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে বলতে গেলে একটা জঙ্গল ভেদ করে আমরা এগিয়ে চলেছি, এই সমস্ত জায়গায় কি করে এই সমস্ত এলাকাতে যে দুষ্কৃতি তাণ্ডব হতে পারে, দুষ্কৃতিদের আখড়া গড়ে উঠতে পারে, সেটা যেরকম দুষ্কৃতিরা জানে, সেরকম ভাবে সাধারণ মানুষের পক্ষে বোধ হয় জানা আর সম্ভব নয়। আপনারা দেখছেন যে ঝোপের আড়াল থেকে, যে পুকুরের মধ্য থেকে দেহটি উদ্ধার করা হয়েছে, সেইখানে এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা, উচ্চপদস্থ আধিকারিকেরা সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে অলোক রাজোরিয়া এবং খর্দা থানার আধিকারিক রাজকুমার সরকার তারা তদন্ত করে দেখছেন। আপনাদের দেখিয়েছি এতক্ষণ যে একটা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই উত্তেজনা বিটি রোড পর্যন্ত গড়িয়েছিল। বিটি রোড প্রায় দু ঘন্টা, এই এক ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ হয়েছিল। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সেভেন এক নিউজের পর্দায়, যে পুলিশ সরজমিন তদন্ত করে দেখছে। আপনারা দেখছেন সেই ছবি, সিপি অলোক রাজোরিয়া এবং এলাকার যারা বিশিষ্ট মানুষ, কাউন্সিলর সহ অন্যান্যরা, তারাও এখানে উপস্থিত আছেন। ধীরে ধীরে কিন্তু এখানটারও ভিড় বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এইরকম একটা গভীর জঙ্গল তৈরি হয়ে রয়েছে, এবং সেই জঙ্গলের ভেতর আমি বারবার করে যে কথাটা বলছি আপনাদেরকে, যে ব্যারাকপুর
শিল্পাঞ্চলে এরকম প্রচুর বন্ধ কারখানা রয়েছে যেখানে এভাবে জঙ্গল জল জঙ্গল পরিত্যক্ত জমি সৃষ্টি হয়েছে এবং সেই জমিগুলোকে ঘিরে দুষ্কৃতীদের যে তাণ্ডব বা দুষ্কৃতীদের যে আনাগোনা সেটা ক্রমশ বেড়ে চলেছে। স্থানীয় এর পাশেই কিন্তু এক সময় ছিল খড়দহ থানার করুণা আনন্দময়ী ফাঁড়ি, সেই আনন্দময়ী ফাঁড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে সেই আনন্দময়ী ফাঁড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে আরো বেশি বেশি করে এই অঞ্চলে দুষ্কৃতী তাণ্ডব বেড়েছে। আপনারা জানেন গত 2022 সালে অনুপম দত্ত খুন হবার পরে একদিনের মধ্যেই এই অঞ্চলেই আরেকটি খুন হয়েছিল, তখন কিন্তু এই আনন্দময়ী ফাঁড়ি পুনরায় চালু করবার দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু সেই সময় সেই স্থানীয় পৌরপিতা বিশ্বনাথ দে সহ অন্যান্যরা পুলিশকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও সেই পুলিশ ফাঁড়িটি কিন্তু চালু হয়নি এবং তার ফলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই অঞ্চলটি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। কদিন আগেই আপনারা জানেন যে আমরা আপনাদের দেখিয়েছিলাম এই রাস্তার শেষ মাথায় বেলতলা এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব, দুষ্কৃতীদের এবার সিপি অলোক রাজুরিয়া নিজে এসছেন, নিজে তদন্ত করে দেখছেন এলাকাটিকে। আপনাদেরকে স্পষ্ট দেখাতে পাচ্ছি না কারণ কাছে যেতে দেওয়া হচ্ছে না আমাদের, দূর থেকেই যতটা দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে বিবরণ আমরা দিচ্ছি যে জায়গাটাকে প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে, প্লাস্টিকের দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। যে অঞ্চলটি থেকে বাচ্চাটিকে উদ্ধার হয়েছে সেই অঞ্চলটিকে কিন্তু ঘিরে রাখা হয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে আপনারা যে পুরো এলাকাটি একটি জঙ্গলে পরিণত হয়েছে সেই জঙ্গলের ভেতরে বাচ্চাটিকে নিয়ে এসে হাত পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে তারপর তাকে ফেলে দেওয়া হয়েছিল এই জলাটিতে এবং সেখান থেকেই আজকে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয় এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে গত 30 তারিখ বাচ্চাটি নিখোঁজ হয়ে যাওয়ার পরেও তারা বারংবার পুলিশের দ্বারস্থ হয়েছেন কিন্তু পুলিশ তাদেরকে কোনো রকমভাবে তাদের বাচ্চাটি কোনো খবর দিতে পারেনি। অবশেষে আজকে স্থানীয় বাসিন্দারাই এই যে জায়গাটিকে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে, এটি আসলে একটি পুকুর ছিল, সেই পুকুরে যে জল অংশ এখনো অবশিষ্ট রয়েছে সেই অংশ থেকে উদ্ধার করে। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। নগরপাল অলোক রাজুরিয়া, আইসি খর্দা, রাজকুমার সরকার, স্থানীয় কাউন্সিলর রাজা আহমেদ এবং অন্যান্যরা ঘটনাস্থলে রয়েছেন, তারা আলোচনা করছেন। অনুমান করা হচ্ছে যে দুষ্কৃতী অবশ্যই বহিরাগত নয়, কারণ যেটা জানা যাচ্ছে যে নিউ লাইন যেখানে এখন বাচ্চাটির বর্তমান ঠিকানা সেখানে কিন্তু এই পরিবারটি সম্প্রতি এসে ভাড়া এসেছিল, তার আগে তারা কামাহানাটির কোনো একটি অঞ্চলে বসবাস করত, যেটা আমাদেরকে সূত্র জানাচ্ছে, স্থানীয় সূত্রের থেকে আমরা খবর পাচ্ছি যে ইমতিয়াজ হোসেন নামের যে বাচ্চাটি এই পরিণতি হয়েছে নিউ লাইন আগরপাড়া, সেখানে কিন্তু সে সম্প্রতি আসে এবং অতি কয়েকদিন আগে তারা এখানে ভাড়া আসে, তার আগে তারা কামাহাটির কোনো একটি জায়গায় ভাড়া থাকতো, সেটি সম্পর্কে বিস্তারিত এখনও আমাদের জানা নেই, আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আমরা সরাসরি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ঘটনাস্থলের ছবি, যেখানে এই মুহূর্তে পুলিশ উচ্চ পদস্থ কর্মকর্তারা পুলিশের তারা কিন্তু এসে তদন্তের কাজ চালাচ্ছেন। যে ঘটনা আমরা
দুদিন আগে মালদায় দেখতে পেয়েছিলাম যে একটি বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করে এইরকম ভাবে একটি জঙ্গলের মধ্যে ফেলে যাওয়া হয়েছিল। ঠিক একই রকম ভাবেই কিন্তু আজকে আগরপাড়ায় সেই ঘটনা, এবং এখানেও সেই একটি নাবালক এই খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং উত্তেজনা বলতে গেলে প্রায় একই রকম। কিন্তু এখানে এখনো পর্যন্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। যতটুকু হয়েছিল বিটি রোড অবরোধ হয়েছিল, দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিটি রোড অবরোধ হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 AM নিউজের পর্দায়, আগের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের দেখিয়েছি। আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব, যদি আমাদের সঙ্গে তিনি কথা বলেন এই মুহূর্তে, কারণ তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। অলোক রাজুরিয়া কমিশনার অফ পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনার, তার সাথে আপনারা দেখছেন সেই ছবি যেখানে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছিল, সেই জায়গা থেকে আমরা সরাসরি আপনাদেরকে একেবারে সরাসরি সম্প্রচার দেখাচ্ছি 7 AM নিউজের পর্দায়। আপনাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলটিকে যদি আপনার পছন্দ হয়, আমাদের চ্যানেলটির খবর যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সব খবর সবার আগে পেতে 7 AM নিউজ অপরিহার্য হয়ে উঠছে যত দিন গড়াচ্ছে। আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন আগরপাড়া অ্যালপিন ডেয়ারি কারখানার ভিতর থেকে, যে কারখানার ভিতরে একটি জলার থেকে আজ বিকেলে একটি নাবালকের মৃতদেহ উদ্ধার হয়েছে, হাত পা বাঁধা অবস্থায়। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 30 তারিখ থেকে ওই নাবালকটি নিখোঁজ ছিল, এবং তারা খড়দা থানায় সময় মতন জানিয়েছিলেন। তারপরে আজ বিকেলবেলা এই অ্যালপেন ডেয়ারির ভেতরে একটি পুকুর, যেটি এখন জঙ্গলে পরিণত হয়েছে, সেই পুকুর থেকেই সেই নাবালকটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এবং তারপরেই তারা উত্তেজনায় ফেটে পড়েন, দীর্ঘক্ষণ বিটি রোড অবরোধ করে রাখা হয়, এবং তারপরে ব্যারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়ার নেতৃত্বে এই মুহূর্তে ঘটনাস্থল অকুস্থল পরিদর্শন করছেন পুলিশ কর্তারা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, দেখতে আপনাদের সেই ছবিও দেখাবো। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। পুলিশ কর্তারাও বেরিয়ে আসছেন, আমরা তাদের থেকে অবশ্যই জানার চেষ্টা করব যে কি ঘটনা ঘটেছে, তাদের কি অনুমান, সবটাই আমরা জানার চেষ্টা করব। আপনার সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি দাদা, আপনি এখান থেকে হাঁটা যাচ্ছে না। চলো জলদি চলো, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে বিরাট জঙ্গল, সেই জঙ্গলে পরিণত হয়েছে কারখানাটি, এবং সেই কারখানাটির ভিতরেই কিন্তু একটি পুকুর ছিল। সেই পুকুরের যে মানে ধ্বংসাবশেষ, সেই পুকুরের যে অংশবিশেষ রয়েছে এখনো। চলেন 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 এগিয়ে চলেন এগিয়ে চলেন, সামনেটা দেখেন সামনেটা দেখেন সামনেটা দেখেন সামনেটা দেখেন সামনেটা দেখেন।
না, আমরা আমরা একটু সাইডে দাঁড়াচ্ছি, যা বলবে ওদিকে গিয়ে বলবে, ওইখানে তো আর বল। তাহলে আমরা ওই ওই ফাঁকটায় দাঁড়াই, আমরাই তো আছি। গেটের সামনে এখন গেটের সামনে বুঝলি, আটকে দিচ্ছি। হ্যাঁ, গেটের সামনে, গেটের সামনে। যে জায়গা থেকে উদ্ধার হয়েছে সেই জায়গাটি একটি পরিত্যক্ত কারখানা, এবং কারখানার ভেতরে যে যাতায়াত আছে মানুষের সেটা প্রমাণ হচ্ছে যে আজকের এই ঘটনার পরে। এবং দুষ্কৃতীরা যে এই নির্জন জায়গাটাকে তাদের কার্যকলাপের জন্য একেবারে মুক্তাঞ্চল হিসেবে বেছে নিয়েছিল আজকের ঘটনার পরে, সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল, পানিহাদি, সর্বত্র এরকম বহু কারখানা রয়েছে যেগুলো এই ধরনের পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এবং সেখানে দুষ্কৃতীরা যে তাদের কাজকর্ম একেবারে এদিকে আসো, এগিয়ে জায়গাটা ভালো নাই, চলুন চলুন বাড়ি, চলুন বাড়ি, চলুন দেখুন। একটা স্পেসিফিক ইনফরমেশনে আমরা ছয় সাত বছরে বয়স আছে বাচ্চার, ইনতাজ নাম তার, আমরা ডেড বডি এখান থেকে উদ্ধার করেছি। ওর যে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ ওকে স্ট্র্যাঙ্গুলেট করে বোধহয় ওকে মেরেছে, সেইভাবে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। বাকি পিএম করার জন্য ডেড বডিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 থেকে 5 দিন আগে একটা মিসিং ডায়েরি হয়েছিল, তার ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছিলাম। ফ্যামিলি কোনো প্রাথমিকভাবে কোনো কারো বিরুদ্ধে অভিযোগ ছিল না, আমরাও সেই মতনই যেটা তদন্তে যেটা আমাদের থাকে সেইভাবে তদন্ত চলছিল। এই আজকে এটা আনফরচুনেট ঘটনা হয়েছে। আমরা চেষ্টা করছি আদার্স যারা তাদের সঙ্গে যারা বাচ্চারা অন্য কীভাবে এখানে আসলো, কেন কি এখানে সহজেই কেউ বাচ্চায় থাকা ওই পার্টিকুলার জায়গায় সহজে সম্ভব নেই, তো কিভাবে এটা মৃত্যু হয়েছে, আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি এটা কিনারা করে। 3-4 দিন পেলে কেস দর্জ হওয়া থা, যাহা লড়কে কা ঘর হ্যায়, ওহাঁ পে মন্দির হ্যায়, বহুত সারে সিসিটিভি হোগে শায়দ, ক্যামেরা হোগে। দেখিয়ে তদন্ত মে ইনভেস্টিগেশন মে জো হ্যায় হমে বহুত সারে তথ্য মিলেঙ্গে, উসকে বেসিস পে পুরি ইনভেস্টিগেশন হোগি। অর সিসিটিভি কই জগহ হ্যায়, বচ্চোঁ কে মুভমেন্ট বগেরা কো লেকে জো হ্যায় তমাম লোক আতে জাতে রহতে হ্যায়, ঠিক হ্যায়। প্রত্যেক जो इन्वेस्टिगेशन है उसकी ग्रेविटी को देखते हुए उसकी जांच होती है। किसी भी बच्चा की जो मिसिंग होती है वो बहुत ही सीरियस होता है, उसकी सीरियसनेस को देखते हुए हम इन्वेस्टिगेशन करते हैं। मेरा पूरा विश्वास है कि जो थाने की टीम ने जो आईओ हैं उन्होंने इसमें जांच में कोई कमी नहीं रखी होगी, फिर भी अगर कोई इशू होगा तो मैं देखूंगा। स्थानीय लोगों का बहुत ही आक्रोश है पुलिस को लेकर। देखिए कोई भी अगर दुखद घटना हो तो आक्रोश तो होगा ही, ठीक है। बाकी जो है कि हमारे पुलिस इन्वेस्टिगेशन में क्या कहीं किसी भी तरह से कोई किसी भी तरह से क्या कमी रही वो हम जरूर देखेंगे। जल्द से जल्द पकड़े जाएंगे, नहीं डेफिनेटली डेफिनेटली जो भी करें। चलो 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 আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন
পুলিশ কর্তা সহ অন্যান্য আধিকারিকেরা, এবং আমরা একেবারে শেষ পর্যায়ে আপনাদের যে কথাটা জানাবো এবং একদম শেষ পর্যায়ে যে কথাটা জানাবো এখান থেকে, একদম শেষ পর্যায়ে আপনাদেরকে যে কথাটা জানাবো, যে সিপি অলোক রাজোরিয়া যে কথা আমাদের জানিয়ে গেলেন যে অতি দ্রুত তার সাথে তারা তদন্ত শুরু করেছেন, শিশুটির দেহ নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হবে এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব এই যে ঘটনা, এই ঘটনার সীমান্তে অর্থাৎ কিনারা করার চেষ্টা করা হবে। যে কোনো খবরের জন্য চোখ রাখুন 7 o'clock নিউজের পর্দায়, এবং এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে, বেল আইকন টিপতে ভুলবেন না। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 o'clock নিউজ, আগরপাড়া। জয় হিন্দ। পরিবারের লোকের দাবি খুন করা হয়েছে ইমতাজ হোসেনকে, তদন্তের দাবি জানাচ্ছেন পরিবারের লোকজন।